সালাম আলাইকুম কুটেক বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবিন্দু আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি আপনারা যারা বিএম শাখায় দু সালে তেইশ সালের একাদশ শ্রেণীতে আপনারা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবেন একাদশ শ্রেণীতে বি শাখায় তো আপনাদের জন্য আজকে বিশেষ একটি ক্লাস করতে চাচ্ছি সেটি হচ্ছে আপনারা যারা একাদশ শ্রেণীতে পরীক্ষা দিবেন বিএম শাখায় অথবা সমাপনী পরীক্ষা দিবেন ব্যবসায় গণিত ও পরিসংখ্যান যেই সাবজেক্টটা আছে এই সাবজেক্টের সেট তত থেকে আজকে লাস্ট ক্লাস করছি আজকে দুইটা অঙ্ক দেখাবো আশা করি আপনারা বুঝতে পারবেন আর ইতিমধ্যে যেই ক্লাসগুলো দিয়েছি সেগুলো আপনারা দেখে নিন তাহলে সেট তত্ত্ব মানে প্রথম যে অধ্যায়টা আছে সে প্রথম অধ্যায়টা আপনাদের শেষ হয়ে যাবে শিক্ষার্থী কিন্তু কথা না বাড়িয়ে শুরু করছি একটু খেয়াল করবেন যে আমরা দেখতে পাচ্ছি এ সেট সমান একটি সেট দেওয়া আছে ওয়ান টু থ্রি আর বি একটি সেট দেওয়া আছে টু থ্রি ফোর তবে দেখাতে হবে সরি মাননিন্দা করতে হবে পাওয়ার অফ এ ইন্টারসেকশন পাওয়ার অফ বি পাওয়ার অফ এ ইন্টারসেকশন পাওয়ার অফ বি এই মানটা আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে যেহেতু আমাদের এ বি এর মান দিয়ে এটা প্রমাণ অ্যান্সার করতে হবে সমাধান করতে হবে সেক্ষেত্রে আমার দেওয়া আছে বলে লিখবো কি এ সমান আর বি সমান লিখে নিব এখানে প্রশ্নে যা আছে সেভাবে আমরা লিখে নিয়েছি এ সমান আর বি সমান এখন আমাদের যেহেতু পাওয়ার অফ এ ইন্টারসেকশন পাওয়ার অফ বি তাহলে এই জায়গাটা একটা অংশ এখানে একটা অংশ আর প্রোটা মিলে আর একটা অংশ আমরা কি করছি প্রথম যে অংশটা আছে পাওয়ার অফ এ সেই পাওয়ার অফ এ মানটা বের করে নিয়েছি পাওয়ার অফ এ মানে কি একটু খেয়াল করবেন পাওয়ার অফ মানে শক্তি সেট কার শক্তি সেট এ সেটের শক্তি সেট এ সেটের উপাদান কয়টা আছে তিনটা এই তিনটা ওয়ান টু থ্রি এই তিনটা উপাদান নিয়ে আপনি কি করবেন যত প্রকার ছোটো ছোটো ক্ষুদ্র অংশে ভাগ করতে পারেন সেটা হবে আপনার পাওয়ার অফ সে কেমন দেখেন ওয়ান নিয়ে আমরা একটা সেট গঠন করেছি ওয়ান টু নিয়ে একটা করেছি এবং থ্রি নিয়ে একটা করেছি এখন দেখেন এটা একটা করে উপাদান গেছে এখন দুটা করে নিব দুটা করে নিলে কি হয় ওয়ান টু ওয়ান টু এরপর ওয়ানের সাথে থ্রি একটা নিয়েছি ওয়ান থ্রি এরপর টু এর সাথে থ্রি একবার নিয়েছি টু থ্রি তাহলে দুটো করেও শেষ হয়ে গেল এখন আপনার তিনটাই নিতে হবে তো তিনটা যদি আপনি নেন তাহলে তিনটা নিলে কী হবে ওয়ান টু থ্রি আর একটা ফাঁকা সেট নিতে হবে ফাঁকা সেটের চিহ্ন হচ্ছে এরকম আপনি এটা দিয়ে শূন্য দিয়ে এরকমটা দাগ দিলে ফাঁকা সেট হয়ে যাবে অরিজিনালি ফাঁকা সেট এভাবে লিখতে হয় ওকে তো এই চিহ্নটা দিলে আপনি মনে রাখবেন ব্র্যাকেট দিতে পারবেন না হ্যাঁ এই এই উপসেটগুলোকে যেমন ব্র্যাকেট দিয়ে আলাদা করছে এটা কিন্তু ব্র্যাকেট দেওয়া যাবে না কারণ এটা ফাঁকা সেটের একটি প্রতীক একই রকমভাবে পাওয়ার অফ বি বের করবেন বিতে আছে কি টু থ্রি ফোর এই জন্য আমরা কী করেছি টু একটা উপাদান নিয়েছি থ্রি একটা উপাদান নিয়েছি এবং ফোর একটা উপাদান নিয়েছি এরপর আমরা টু থ্রি নিব দুটাকের উপাদান টু থ্রি দুটাকের উপাদান টু ফোর দুটোকের উপাদান থ্রি ফোর এরপরে তিনটে একটা নেব আর একটা ফাঁকা সেট তাহলে আমরা পাওয়ার অফ এ পাওয়ার অফ বি বের করলাম এখন আমাদের বের করতে বলছে ইন্টারসেকশন তাহলে আমাদের মান বের করতে বলছে কি এতটুকু পাওয়ার অফ এ ইন্টারসেকশন পাওয়ার অফ বি পাওয়ার অফ এ এর যতটুকু মান হয়েছে সেই মানটা আমরা হুবহু এই পর্যন্ত বসিয়েছি এই মানটা এখান থেকে এতটুক দেখে দেখে লিখবেন মাঝখানে কি ছিল ইন্টারসেকশন এই ইন্টারসেকশন দেখেন আমরা এখানে দিয়েছি তারপরে পাওয়ার অফ বি ছিল পাওয়ার অফ বি এর মান কি এখান থেকে পুরোটা এই পর্যন্ত আপনি কি করবেন পাওয়ার অফ বিয়ের মান এই পর্যন্ত বসালেন এখন এই ইন্টারসেকশনের বাইরে ইন্টারসেকশনের এ পাশে এবং এ পাশে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোগুলোর ভিতরে কী করতে হবে কমন নিতে হবে কারণ আমাদের এটা কী সেট ইন্টারসেকশন অফ সেট তাহলে কমন যাই কি দেখেন এখানে একটা টু আছে আর আমাদের এখানেও টু আছে দুইটা থেকে আমরা একটা টু কমন নিয়েছি এখানেও দেখেন একটা থ্রি আছে এখানেও একটা থ্রি আছে দুইটা থ্রি থেকে আমরা একটা থ্রি নিয়েছি এবং এখানে আছে টু থ্রি এখানেও আছে দেখেন একটা টু থ্রি এই যে টু থ্রি দুটো টু থ্রি থেকে আমরা টু থ্রি নিয়েছি আর কোনো উপাদান নাই শুধু ফাঁকা সেট আছে এখানেও ফাঁকা সেট আছে এখানেও ফাঁকা সেট আছে আমরা একটা ফাঁকা সেট কমন নিয়েছি আর আপনি এমন কোনো উপাদান পাবেন না যে একই রকম যেটা আপনি কমন নিতে পারেন সেক্ষেত্রে কমন গেল আপনার টু থ্রি টু থ্রি আর হচ্ছে ফোর এটা কিন্তু আপনার উত্তর ওকে সেখান্ত কিন্তু এই প্রশ্নটা আপনার শিখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট আরও একটি প্রশ্ন সমাধান করব যে এই প্রশ্নটা দেখলে আপনারও একটু হাসি লাগবে দু সালে পরীক্ষা এসেছে একটু খেয়াল করবেন এ একটি সেট এবং বি একটি সেট এবং সি একটি সেট দেওয়া আছে হলে আমাদের দেখাইতে বলছি এ ইউনিয়ন বি ইউনিয়ন এটা ইউনিয়ন হবে বি ইউনিয়ন সি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আবার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটাই প্রমাণ করতে বলেছে তো দেখো যেহেতু আমাদের সেম জিনিস এটা কিন্তু ঘাবরানোর কিছুই নাই যে এটা যা এটাও তা হুবহু তাই তো এটার মান বের করতে হলে আমাদের এই মান তিনটা লাগতেছে যে এ সেটের মান লাগবে বি সেটের মান সি সেটের মান এটা আমরা কোথা থেকে পেয়েছি এটা পেয়েছি আমরা যে আমাদের উদ্দীপকে দেওয়া আছে বা প্রশ্নে দেওয়া আছে এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড মানে কতটুক এখান থেকে এতটুক যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটাও ইউনিয়ন হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটাও কিন্তু ইউনিয়ন হবে হ্যাঁ তো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দেখেন এর মান বসিয়ে দিয়েছি ইউনিয়ন বসিয়েছি বিয়ের মান বসিয়েছি ইউনিয়ন বসিয়েছি এবং বিয়ের মান বসিয়েছি তো এটা যেহেতু আলাদা একটা পার্ট এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেখিয়েছি এ ধরনের প্রশ্ন আগে আমরা সমাধান করেছি এখন থার্ড ব্র্যাকেট কার্ডটা আমরা আগে করব এখানে যেহেতু আলাদা পার্ট ছিল তো ইউনিয়ন সেটের দুই পাশে যেই দুটা সেট আছে ইউনিয়নের দুই পাশে থেকে ইউনিয়ন মানে কি মিল অমিল সকল উপাদান তার মানে এই সেটে এবং এই সেটের ভিতরে যে উপাদানগুলো মিল এবং যেই উপাদানগুলো অমিল সবগুলোই নিব তাহলে আমরা দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা যাচ্ছে তো এই দুটো সেট সমাধান করে ক্যালকুলেশন করে আমরা এতটুকু পেলাম আর তার সাথে ছিল কি আবারও ইউনিয়ন ছিল এর মান তো এর মান আমরা তো আগেই বসিয়ে দিয়েছি এখন এই সেট এবং এই সেট থেকে আপনি যেটা কমন আনকমন সবগুলো নিতে পারবেন সেটা হচ্ছে আপনার নির্ণেও সেট হবে সেক্ষেত্রে এটা একটা কমন যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট কমন আনকমন সব মিলে যেহেতু এটাই লেফ্ট হ্যান্ড সাইড এবং পরেরটা হুবহু রাইট হ্যান্ড সাইড সেক্ষেত্রে আপনি রাইট হ্যান্ড সাইড দেখে এতটুকু উঠাইলে কিন্তু আপনার প্রমাণ হয়ে যাচ্ছে অঙ্কটা আসলেই একটু অন্যরকম হয়তোবা বুদ্ধি খাটিয়ে দিয়েছিল যে স্টুডেন্টরা বুঝতে পারবে না অথবা ভুলবশত এরকম প্রশ্ন চলে এসেছে অথবা সহজ করার জন্য দিয়েছে যাই হোক এরকম সমস্যা এরকম প্রশ্ন আসতে পারে যেটা আপনি দেখে কনফিউজ হয়ে যাবেন আসলে প্রশ্ন ভুল হয়েছে কি না যেহেতু বহু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড একই রকম হয়ে যাচ্ছে এসব আপনার টেনশন করার কিছুই নাই প্রশ্নপত্রে যেভাবে থাকে সেভাবে অ্যান্সার করবেন জাস্ট আপনার নিয়মগুলো শিখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোভিডেক বাংলার সাথে থাকবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য বিএম শাখায় যেই বোর্ড পরীক্ষাটা আছে শ্রেণী আপনার হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী স্পেশাল সাজেশন পাবেন স্পেশাল সাজেশনের জন্য অবশ্যই যোগাযোগ পড়তে পারেন কবিটেক বাংলার সাথে সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং শেষ করছি আসসালামু আলাইকুম